পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের সন্ধান 18 ঘণ্টাতেও মেলেনি। আজ সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকেল 4টার দিকে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তেঁতুলিয়া নদীর চর আপ্তি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে 20 জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। 15 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় বর রাব্বি, তার মা সেলিনা বেগম, ফুপু লিপি বেগম, ফুপাতো বোন খাদিজা ও মারিয়া। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের সন্ধান 18 ঘণ্টাতেও মেলেনি। আজ সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকেল 4টার দিকে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তেঁতুলিয়া নদীর চর আপ্তি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে 20 জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। 15 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় বর রাব্বি, তার মা সেলিনা বেগম, ফুপু লিপি বেগম, ফুপাতো বোন খাদিজা ও মারিয়া। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের সন্ধান 18 ঘণ্টাতেও মেলেনি। আজ সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকেল 4টার দিকে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তেঁতুলিয়া নদীর চর আপ্তি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে 20 জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। 15 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় বর রাব্বি, তার মা সেলিনা বেগম, ফুপু লিপি বেগম, ফুপাতো বোন খাদিজা ও মারিয়া। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের সন্ধান 18 ঘণ্টাতেও মেলেনি। আজ সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকেল 4টার দিকে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তেঁতুলিয়া নদীর চর আপ্তি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে 20 জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। 15 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় বর রাব্বি, তার মা সেলিনা বেগম, ফুপু লিপি বেগম, ফুপাতো বোন খাদিজা ও মারিয়া। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের মরদেহ উদ্ধার করে।